এটা নিয়ে কোন সন্দেহ নেই যে দেশদ্রোহ আইন বিপজ্জনক, এটা ব্রিটিশ আমলের লিগেসি টেনে চলছে, এবং বিশেষ করে গত কয়েক বছরে যেভাবে তাকে অপব্যবহার করা হয়েছে সেটা খুবই আপত্তিকর। দেশব্যাপী মানুষ তাতে আপত্তি করেছে, মানুষের কথা বলার অধিকার, ভাববার অধিকার তাও কার্যত কেড়ে নেওয়া হয়েছিল, এবং মোদী বিরোধী মানে যেন রাষ্ট্র বিরোধী, এটা ভুল একটা জায়গাতে নিয়ে যাচ্ছিল। সারা দেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন এবং শেষমেশ চাপে পড়েই আইন পুনর্বিবেচনার কথা কেন্দ্রীয় সরকারকে জানাতে হয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আইন পুনর্বিবেচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আইনটা চলতে পারে না, সুপ্রিম কোর্ট যথার্থ বলেছে, সঠিকভাবে বলেছে, এবং এই আইনের পরিপ্রেক্ষিতে যারা আটক করা রয়েছে যাদের তাদেরও নিশ্চয়ই এখন জামিনের প্রশ্ন এসে যাবে, তাদেরও জামিন দেওয়ার প্রশ্ন আসবে, সেটা স্বাভাবিক। এটা কেন্দ্রীয় সরকার যে অসভ্যতা করছিল তার বিরুদ্ধে একটা যথাযথ সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি।